আসতে। আর কাছে তোতা পাখি, ক্লাসে তুমি তাও পাখি, এই শিক্ষক আর না আর না। কাছে পড়ে আশি জন, কেই ভরা কালো বন, এই আজ 7 তারিখ আমরা পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির পূর্ব মেদিনীপুর জেলার জেলা কমিটির পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক এবং ডিআইকে ডেপুটেশন দিলাম। আমরা আমাদের দাবিগুলো জানিয়েছি। আমাদের প্রধান দাবি, সরকারি আইনকে তোয়াক্কা না করে কতিপয় স্কুল শিক্ষক ওনারা টিউশন করে যাচ্ছেন। আপনারা জানেন আরটি অ্যাক্ট 2009 সেকশন 28 এবং ক্যালকাটা গ্যাজেটে পরিষ্কারভাবে বলা আছে যে স্কুলের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত কোনো শিক্ষক শিক্ষিকা টিউশন পড়াতে পারবেন না, কিন্তু ওনারা প্রতিনিয়ত সেই আইনকে ভেঙে টিউশন করে যাচ্ছেন। আমরা সেই টিউশনের বিরুদ্ধে, আমরা সেই স্কুল শিক্ষকদের টিউশনের বিরুদ্ধে আমরা ডিআইকে ডেপুটেশন দিলাম, ডিএমকে ডেপুটেশন দিলাম। ওনারা সুন্দরভাবে আমাদের কথাগুলো শুনেছেন, আমাদের দাবিগুলো শুনেছেন এবং খুব তাড়াতাড়ি ব্যবস্থা করার কী ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যাপারে ওনারা সচেষ্ট ভূমিকা নিচ্ছেন। কী কী দাবি আছে আপনাদের? আমাদের প্রধান দাবি, সরকারি আইনকে মান্যতা দিয়ে স্কুল টিচাররা যে টিউশন পড়াচ্ছেন সেই টিউশন পড়ানো বন্ধ করতে হবে। স্কুল টিচারদের টিউশন পড়ানোর জন্য স্কুলে শিক্ষা ব্যবস্থা একটা অবনতি ঘটছে এবং ধীরে ধীরে শিক্ষা ব্যবস্থা বেসরকারিকরণ হয়ে যেতে পারে। তো সেই বেসরকারিকরণের বিরুদ্ধে আমরা চাই যে স্কুলের শিক্ষকরা তারা স্কুলেই পড়াক, স্কুলে ভালো করে পড়াক এবং যাতে স্টুডেন্টরা প্রপার গাইড পায় তার ব্যবস্থা আমরা করুন। আপনার নাম? আমার নাম অশোক কুমার ভূঁইয়া, আমি পূর্ব মেদিনীপুর জেলার জেলা সভাপতি। আরেকবার নামটা বলুন। আমার নাম অশোক কুমার ভূঁইয়া, আমি পূর্ব মেদিনীপুর জেলার পশ্চিমবঙ্গ।